सांताफोकियार मायाजाल देखते प्रथम दिन ही उपचे पड़ा भीड़ मानुषेर। शहरेर एई बड़ पुजो आदते अधीर चौधुरीर पुजो बोलेई ख्यात। एई उत्सवे नतुन बेगे हिरो बाइक थाकছে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, 13000 টাকা ফ্লিপকার্ট অফার, 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে। এখন আমরা বহরমপুর ও রঘুনাথগঞ্জে। মায়াজাল থিমের আদলে তৈরি হয়েছে মণ্ডপ সজ্জা। শনিবার সন্ধ্যায় বহরমপুরের সান্তাফোকিয়া ক্লাবের পুজো উদ্বোধনে অধীর রঞ্জন চৌধুরী ও চুয়াপুর ভারত সেবাশ্রম আশ্রমের মহারাজ স্বামী মঙ্গলানন্দ। বহরমপুরের অন্যতম বড় কালীপুজো এই সান্তাফোকিয়া ক্লাবের পুজো। প্রতি বছরের ন্যায় এবারেও সান্তাফোকিয়া ক্লাবের উদ্যোগে কালীপুজোর আয়োজন করা হয়েছে। এই কালীপুজো উপলক্ষে এই এলাকার সর্বস্তরের মানুষের যোগদান একটা উৎসবের সবথেকে বড় পাওনা, যেটা এই আমাদের সান্তাফোকিয়ার সেক্রেটারি আমাদের ভাই গোপাল আপনাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এত বছর ধরে এই উৎসব এখানে পালিত হয়। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। এমন নয় যে সহজ সরল পথে এখানকার এই উৎসব পালিত হল। উদ্বোধনের পর মানুষের ঢল নামে বহরমপুর জজকোটের মোড়ে এই পুজো মণ্ডপে। মায়াজাল দেখে খুশি দর্শনার্থীরাও। এবারের ন্যায় এবারও দারুণ পুজো হয়েছে। সবচেয়ে ভালো হচ্ছে সাজসজ্জা আর দাদার পুজো। এটা সান্তাফোকিয়া আমরা ছোট থেকে দেখে এসেছি, খুব সুন্দরই লাগে। থিম থিম আর মায়ের এখানে মায়ের মূর্তি দেখো কেমন লাগছে, দারুণ লাগে, দারুণ। জজকোটের মোড়ে বহরমপুরের টপ পুজো, মা কালী পুজো, এটা টপ পুজো মনে হয়। এখানকার পুজো বলতে এবছর মানে এখন যা দেখছি, মানে যে যবে থেকে আমরা মানে পুজোটা শুরু হয়েছে, প্যান্ডেলটা শুরু হবে তবে থেকেই একটা রব রব ব্যাপার চলছে। আর প্যান্ডেল দেখে তো আমরা নিজেরা অভিভূত এবং সবাই তো দেখতেই পাচ্ছেন আপনারাও, আমরা দর্শক যারা আছে দর্শকের ঢল এখন থেকেই আগামী 5-6 দিন যে আমরা কীভাবে কাটাবো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কি সাংঘাতিক রমরমা একটা ব্যাপার। যেখানে দাদা আছেন সেখানে তো আমরা সবাই এভাবেই থাকবো, এটাই আশা করতে পারি। হ্যাঁ, এই বছর একটু অন্যরকম। হ্যাঁ, এটা বহরমপুরের মানুষকে একটা উপহার বলতে পারেন, কারণ কি যে এর আগে এরকম প্যান্ডেল, এরকম সজ্জা, এরকম আলোকসজ্জা বহরমপুরে হয়েছে বলে আমার মনে হয় না। তো হ্যাঁ, ফার্স্ট টাইম ইন বহরমপুর। হ্যাঁ, এই যে বলছে শুনতেই পাচ্ছে, প্রথম বহরমপুরে কনসেপ্ট চলে এলো, এবার বহরমপুরে এটা দেখাবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই দাদার মাথা থেকে এসছে। দাদা চেয়েছেন বহরমপুরের মানুষকে আনন্দিত করতে, তাই মানুষজন আসুক, আনন্দ উপভোগ করুক।